আসসালামু আলাইকুম, চলে আসলাম বাটি কালেকশন নিয়ে। সো বাটি কালেকশন যারা যারা দেখতে চাচ্ছেন, একদম সুপার ডুপার নতুন গুলা, তারা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকেন। কি যে সুন্দর সুন্দর কিছু বাটিক এসেছে, প্রত্যেকটা ড্রেসেরই কালার আছে দুই একটা ছাড়া। সো এইটারও দুইটা কালার সম্ভব হবে, দুইটা কি তিনটা কালার। প্রত্যেকটা স্লিভের কাপড় আলাদা হবে, ড্রেসটা একদম ফ্রি সাইজের আছে, যেমন খুশি তেমন বানাতে পারবেন। ওনাগুলো বেশ বড় বড়। সো স্লিভের কাপড় আলাদা এবং বাটিকের প্রিন্টের খুব সুন্দর একটা প্যান্ট পাবেন। ম্যাটেরিয়াল সম্পর্কে তো বাটিকের যেহেতু বলাই লাগে না, তাই ডিটেল আর বলছি না। প্রাইস থাকবে হচ্ছে মাত্র 550 টাকা। চলেন এই ডিজাইনের নেক্সট যে ড্রেসটা সেইটাই চলে যাই। এই হচ্ছে আপনার নেক্সট জামাটা, এই হচ্ছে আপনার বাটিকের ডিজাইনটা। এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা কাঁঠালি বা এই টাইপের একটা কালার। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য পাট্টা। এটার সাথে হচ্ছে খুব সুন্দর করে একটু, মানে যেহেতু নিচের দিকটা গাঢ় অরেঞ্জ, উপরের সাইডটা এটাকে অরেঞ্জও বলা যায় বা সামহাও কিছুটা, মানে কি বলে, ব্রাউন কালারও বলা যায়। সো এই হচ্ছে আপনার স্লিভের কাপড়, অ্যান্ড এই হচ্ছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়ে সুন্দর করে বাটিক প্রিন্টটা কিন্তু করা আছে। সো এই হলো ফুল ড্রেস, প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা। এটার দুইটা কালারই আছে। এরপরে যে জামাটা দেখাবো, এটার মনে হয় চারটা কালার আছে, খুবই দারুণ দারুণ চারটা কালার। ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার, এবং এক্সাক্ট একটা পার্পেল কালার, যেটার মধ্যে হচ্ছে হোয়াইট কালারে খুব দারুণ করে একটা ডিজাইন করা, ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওয়ান। এবং এই হচ্ছে আপনার ওড়নাটা, সবগুলোরই কিন্তু ওড়না বেশ বড় এবং খুব সুন্দর কিছু ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ওড়না। আর এই হলো আপনার স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া আছে, এটা হচ্ছে প্যান্টটা। এটা প্যান্টের স্টাইলটা খুবই সুন্দর আমার কাছে, প্যান্টের যে ডিজাইনটা বাটিকের এটা খুব ভালো লেগেছে, মানে মোম বাটিকের এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। প্রাইস থাকবে 550 টাকা। নেক্সট ওয়ান যেটা দেখাবো, এইটার যেহেতু চারটা কালার বললাম, তো একটা তো দেখালাম পার্পেল, এখন দেখাবো এটার কফি কালারটা। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কফি কালারটা। প্রত্যেকটা জামা কিন্তু ফ্রি সাইজ স্টাইলে করা, সো লং এবং বডি মেজারমেন্ট দিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে, এই মতো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ডিটেল বলে দেব। আচ্ছা, এই হচ্ছে আপনার ওড়নাটা, কফিটা কিন্তু খুব ভালো লাগছে। এই কালারটা আমি জানি না, মানে অনেকে ভাবতে পারে যে আপু কালো মানুষকে হয়তো ভালো লাগবে না, বাট এই কালারটা আমার মনে হয় অন্য সব কালারগুলো থেকে খুব স্মার্ট। প্রাইস হচ্ছে 550 টাকা। নেক্সট ওয়ান হচ্ছে এইটারে খুব দারুণ একটা ম্যাজেন্টা কালার, এটাকে রানী গোলাপিও বলা যায় বা ম্যাজেন্টাও বলা যায়, তবে আমার মনে হয় রানী গোলাপি বললে বেশি সুন্দর লাগে। তো রানী গোলাপির মধ্যে সেম ডিজাইন, জাস্ট হচ্ছে আপনার কালারটা ডিফারেন্ট। সো যারা নাকি সেম ডিজাইনে কালার ডিফারেন্ট, আপনাদের অনেকে আছে যে ডিজাইন পছন্দ হচ্ছে ডিফারেন্ট কালার চাচ্ছেন, তারা হচ্ছে যে যে কালারটা পছন্দ হচ্ছে সেই কালারটা জাস্ট নিয়ে নেবেন। প্রত্যেকটা স্লিভের কাপড় আলাদা, এবং যেহেতু স্লিভের কাপড় আলাদা, বাটিকের মেন ইস্যুস বা প্রবলেমটা হয় কিন্তু স্লিভের কাপড় নিয়ে, যেহেতু স্লিভের কাপড় আলাদা, সো ওই টেনশনটা আর নাই। এইটার না আমার একদম সবগুলো থেকে ডিফারেন্ট লেগেছে, কারণ অন্যান্য গুলোতে না বোঝা যায় না, এটা তো অলিভের সাথে ইয়েলো কালারের এই মানে টাইডাইটার জন্য না পুরো জামার লুকটা, মানে পুরো ড্রেসের লুকটা একদম ডিফারেন্ট লাগছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার জামাটা, আমি একটু ব্যাকে গিয়ে যদি দেখাই, দেখেন একদম আমার মানে একদম পা পর্যন্ত সুন্দর মতো পারফেক্টলি আছে। সো যেমন খুশি তেমন লং দিতে পারবেন। এবং এই হচ্ছে আপনার ওড়নাটা, এইটা বেস্ট ওয়ান। তিনটার মধ্যে মানে চারটা কালারের মধ্যে আমার মনে হয়েছে এটা হচ্ছে স্লিভের কাপড়টা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। সো মানে ইন টোটালি যদি চারটা কালারকে একসাথে কম্পেয়ার করা হয়, দিস ওয়ান আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে খুব দারুণ একটা পার্পেল দেখাবো, তবে এইটা একটু ডিফারেন্ট ভ্যারাইটির ডিজাইন। এটা ফ্রন্ট সাইডেও ইউজ করতে পারেন, ব্যাকেও ইউজ করতে পারেন, অথবা এটা চাইলে এটা ফ্রন্ট বা ব্যাকে যে কোনো ভাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। সো ইউটিলাইজার ব্যাপারটা হচ্ছে আপনার কাছে, আপনি যেটা দিয়ে মানে আপনি স্যাটিসফাই। সো এই হলো আমার সামনের পোর্শনটা, আর এই হচ্ছে আপনার ওড়নাটা। ওকে, এটা হচ্ছে আপনার ওড়নাটা। প্রাইস থাকবে মাত্র কত টাকা করে, 550 টাকা করে। এগুলোর ওড়নাগুলো কিন্তু বিশাল বড়। সো ওড়নার সাইজটা আমি একটু আপনাদেরকে ব্যাকে যে সামনে পিছনে ঘুরিয়ে দেখাই, চওড়া এবং লং কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে স্লিভের কাপড়, এই হচ্ছে প্যান্টের কাপড়, এটাতে কিন্তু বাচ্চাকের কোনো প্রিন্ট আপনার হবে না। প্রাইস থাকবে 550 টাকা, ঠিক আছে, টোটাল প্রাইসটা হচ্ছে 550 টাকা। এবার চলেন দেখাবো যেটা, এইটারও মনে হয় দুইটা কি তিনটা কালারের মতো আছে। আচ্ছা, এটা কি মনে হয় ফার্স্টে যেটা দেখালাম ওইটারই একটা কালার, না এটার দুইটা কালার আছে, এই ডিজাইনটার দুইটা না তিনটা কালার আছে। সো আমি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে অলিভের সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন,
ওকে, এই হচ্ছে অলিভের সাথে অরেঞ্জ কালার, দেখেন। মানে বাটিকের জামা কি একটু কালারফুল হোক, যেমনই হোক বাটিক প্রিন্টটাই এমন, মানে যেটা দেখি সেটাই ভালো লাগে। আচ্ছা, এই হচ্ছে আপনার স্লিভের পোর্শন, এটা হচ্ছে প্যান্টটা, প্যান্টে বাটিকের যে ডিজাইনটা সেটা পাবেন। ম্যাটেরিয়াল নিয়ে ডিটেল বলছি না, কারণ এগুলো একদম পিওর সুতি থাকে, আপনারা সবাই জানেন। গরমে যেহেতু আরাম চান, যারা আরাম চান তাদের জন্য হচ্ছে এগুলো পারফেক্ট ওয়ান। এইটা একটু দেখেন, এত সুন্দর একটা বটম গ্রিন কালার, জাস্ট ওয়াও! মানে এই গ্রিন কালারটা না একদম এভার গ্রিন এবং খুব দারুণ লাগে। আর এই হচ্ছে আপনার ওড়নাটা, ওকে, এটা হচ্ছে আপনার ওড়নাটা, খুবই 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 অসাধারণ একটা কালার। এটা যারা ফর্সা তারা যদি এরকম একটা গ্রিন কালার পরে, মানে আর কিছু লাগবে না, ট্রাস্ট মি। প্রত্যেকটা স্লিভের কাপড় আলাদা, প্রত্যেকটা প্যান্টের কাপড় মানে খুব সুন্দর সুতি দিয়ে করা। যারা বাটিক প্রিন্ট পছন্দ করেন, যাপু বাটিকেরই পুরো প্যান্ট নিব, তারা এগুলো নিতে পারেন। আর যারা মনে করছেন যাপু এক কালারের প্যান্ট দিয়ে পরবো, সেক্ষেত্রে আপনার কিন্তু মানে আলাদা আলাদা অনেকগুলো বাটিক আছে যেটা হয়তো এক কালারের প্যান্ট সহ। এটা হচ্ছে এনাদার কালারটা, যেটা আমি মাত্র গ্রিন কালার দেখালাম ওইটারই এনাদার কালার হচ্ছে এটা। প্রাইস কিন্তু সবগুলারই সেম, মাত্র 550 টাকা। এটা হচ্ছে গ্রিনের অপোজিট কালারটা, মানে আরেকটা কালার আছে, এটা হচ্ছে মেরুনের সাথে, মেরুন না, এটা হচ্ছে খয়েরি কালারের সাথে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের কম্বিনেশন। এই হচ্ছে স্লিভের কাপড়, এই হচ্ছে প্যান্টের কাপড়। প্রাইসটা থাকবে মাত্র 550 টাকা। সো যার যেটা ভালো লাগছে চটজলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন।